بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। হামিম হামিম ওয়াল কিতাবিল মুবিন শপথ সুস্পষ্ট কিতাবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ إنا كنا منذرين আমি একে নাযিল করেছি এক বরকতময় রাতে নিশ্চয়ই আমি সতর্ককারী فيها يفرق كل أمر حكيم এই রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরিত হয় أمرا من عندنا إنا كنا مرسلين আমার পক্ষ থেকে আদেশক্রমে আমি রাসূল প্রেরণকারী رحمة من ربك إنه هو السميع العليم আপনার পালনকর্তার পক্ষ থেকে রহমত স্বরূপ তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين যদি তোমাদের বিশ্বাস থাকে দেখতে পাবে তিনি নভোমণ্ডল ভূমণ্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর পালনকর্তা لا إله إلا هو يحيي ويميت ربكم ورب آبائكم الأولين তিনি ব্যতীত কোনো উপাস্য নেই তিনি জীবন দান করেন ও মৃত্যু দেন তিনি তোমাদের পালনকর্তা এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষদেরও পালনকর্তা بل هم في شك يلعبون এত সত্ত্বেও এরা সন্দেহে পতিত হয়ে পীড়া কৌতুক করছে فارتقب يوم تأتي السماء بدخان مبين অতএব আপনি সেই দিনের অপেক্ষা করুন যখন আকাশ ধোঁয়ায় ছেয়ে যাবে يغشى الناس هذا عذاب أليم يا মানুষকে ঘিরে ফেলবে এটা যন্ত্রণাদায়ক শাস্তি ربنا اكشف عنا العذاب إنا مؤمنون হে আমাদের পালনকর্তা আমাদের উপর থেকে শাস্তি প্রত্যাহার করুন আমরা বিশ্বাস স্থাপন করছি أنا لهم الذكرى وقد جاءهم رسول مبين তারা কি করে বুঝবে অথচ তাদের কাছে এসেছিলেন স্পষ্ট বর্ণনাকারী রসুল ثم تولوا عنه وقالوا معلم مجنون অতঃপর তারা তাকে পৃষ্ঠ প্রদর্শন করে এবং বলে সে তো উন্মাদ শিখানো কথা বলে إنا كاشف العذاب قليلا إنكم عائدون আমি তোমাদের উপর থেকে আজাদ কিছুটা প্রত্যাহার করব কিন্তু তোমরা পুনরায় পূর্বাবস্থায় ফিরে যাবে يوم نبطش البطشة الكبرى إنا منتقمون যেদিন আমি প্রবলভাবে ধৃত করব সেদিন পুরোপুরি প্রতিশোধ গ্রহণ করবই ولقد فتنا قبلهم قوم فرعون وجاءهم رسول كريم তাদের পূর্বে আমি ফেরাউনের সম্প্রদায়কে পরীক্ষা করেছি এবং তাদের কাছে আগমন করেছেন একজন সম্মানিত রসুল أن أدوا إلي عباد الله إني لكم رسول أمين এই মর্মে যে
আল্লাহর বান্দাদেরকে আমার কাছে অর্পণ করো, আমি তোমাদের জন্য প্রেরিত বিশ্বস্ত রসুল। আর তোমরা আল্লাহর বিরুদ্ধে ঔদ্ধত্য প্রকাশ করো না, আমি তোমাদের কাছে প্রকাশ্য প্রমাণ উপস্থিত করছি। وَإِنِّي عُذْتُ بِرَبِّي وَرَبِّكُمْ أَن تَرْجُمُونَ তোমরা যাতে আমাকে প্রস্তুর বর্ষণে হত্যা না করো, তার জন্য আমি আমার পালনকর্তা ও তোমাদের পালনকর্তা শরণাপন্ন হয়েছি। وَإِن لَّمْ تُؤْمِنُوا لِي فَاعْتَزِلُونِ তোমরা যদি আমার প্রতি বিশ্বাস স্থাপন না করো, তবে আমার কাছ থেকে দূরে থাকো। فَدَعَا رَبَّهُ أَنَّ هَٰؤُلَاءِ قَوْمٌ مُجْرِمُونَ অতঃপর সে তার পালনকর্তার কাছে দোয়া করল যে, এরা অপরাধী সম্প্রদায়। فَأَسْرِ بِعِبَادِي لَيْلًا إِنَّكُمْ مُتَّبَعُونَ তাহলে তুমি আমার বান্দাদেরকে নিয়ে রাত্রিবেলায় বের হয়ে পড়ো, নিশ্চয় তোমাদের পশ্চাৎ ধাবন করা হবে। এবং সমুদ্রকে অচল থাকতে দাও, নিশ্চয় ওরা নিমজ্জিত বাহিনী। كم تركوا من جنات وعيون তার ছেড়ে গিয়েছিল কত উদ্যান ও প্রস্রবন। وزروع ومقام كريم কত শস্যক্ষেত্র ও সুরম্য স্থান। ونعمة كانوا فيها فاكهين কত সুখের উপকরণ, যাতে তারা খোষ গল্প করত। كذلك وأورثناها قوما آخرين এমনি হয়েছিল এবং আমি এগুলোর মালিক করেছিলাম ভিন্ন সম্প্রদায়কে। فما بكت عليهم السماء والأرض وما كانوا منظرين তাদের জন্য ক্রন্দন করেনি আকাশ ও পৃথিবী এবং তারা অবকাশও পায়নি। ওয়ালাকাদ নাজ্জাইনা বানি ইসরাঈলা মিনাল আযাবিল মুহীন আমি বনী ইসরাঈলকে অপমানজনক শাস্তি থেকে উদ্ধার করেছি। মিন ফিরআউন إِنَّهُ كَانَ عَالِيًا مِنَ الْمُسْرِفِينَ সে ছিল সীমা লঙ্ঘনকারীদের মধ্যে শীর্ষস্থানীয়। وَلَقَدِ اخْتَرْنَاهُمْ عَلَى عِلْمٍ عَلَى الْعَالَمِينَ আমি জেনে শুনে তাদেরকে বিশ্ববাসীদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম। وَآتَيْنَاهُمْ مِنَ الْآيَاتِ مَا فِيهِ بَلَاءٌ مُبِينٌ এবং আমি তাদেরকে এমন নিদর্শনাবলী দিয়েছিলাম যাতে ছিল স্পষ্ট সাহায্য। إِنَّ هَٰؤُلَاءِ لَيَقُولُونَ কাফিররা বলেই থাকে, إن هي إلا موتتنا الأولى وما نحن بمنشرين প্রথম মৃত্যুর মাধ্যমে আমাদের সবকিছুর অবসান হবে এবং আমরা পুনরুত্থিত হব না। فأتوا بآبائنا إن كنتم صادقين তোমরা যদি সত্যবাদী হও তবে আমাদের পূর্বপুরুষদেরকে নিয়ে এসো। আহুম খায়রুন আম কওম তুবাইউন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম আহলাকনাহুম ইন্নাহুম কানু মুজরিমিন ওরা শ্রেষ্ঠ
না তুব্বা সম্প্রদায় ও তাদের পূর্ববর্তীরা আমি ওদেরকে ধ্বংস করে দিয়েছি ওরা ছিল অপরাধী وما خلقنا السماوات والأرض وما بينهما لاعبين আমি নভোমণ্ডল ভূমণ্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছু ক্রীড়াচ্ছলে সৃষ্টি করিনি ما خلقناهما إلا بالحق ولكن أكثرهم لا يعلمون আমি এগুলো যথাযথ উদ্দেশ্যে সৃষ্টি করেছি কিন্তু তাদের অধিকাংশই বুঝে না ইন ইয়াউমাল ফাসলি মীকাতুহুম আজমাইন নিশ্চয়ই ফয়সালার দিন তাদের সবারই নির্ধারিত সময় ইয়াউমা লা ইউগনি মাউলান আন মাউলান শাইআন ওয়ালা হুম ইউনসারুন যেদিন কোনো বন্ধুই কোনো বন্ধুর উপকারে আসবে না এবং তারা সাহায্য প্রাপ্ত হবে না ইল্লা মান রাহিমাল্লাহ ইন্নাহু হুয়াল আজিজুর রহিম তবে আল্লাহ যার প্রতি দয়া করেন তার কথা ভিন্ন নিশ্চয়ই তিনি পরাক্রমশালী দয়াময় নিশ্চয়ই জাক্কুম বৃক্ষ পাপীর খাদ্য হবে গলিত তাম্বের মতো পেটে ফুটতে থাকবে যেমন ফুটে পানি خُذُوهُ فَاعْتِلُوهُ إِلَى سَوَاءِ الْجَحِيمِ একে ধরো এবং টেনে নিয়ে যাও জাহান্নামের মধ্যস্থলে ثُمَّ صُبُّوا فَوْقَ رَأْسِهِ مِنْ عَذَابِ الْحَمِيمِ অতঃপর তার মাথার উপর ফুটন্ত পানির আযাব ঢেলে দাও ذُقْ إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْكَرِيمُ স্বাদ গ্রহণ করো তুমি তো সম্মানিত সম্ভ্রান্ত إِنَّ هَذَا مَا كُنْتُمْ بِهِ تَمْتَرُونَ এ সম্পর্কে তোমরা সন্দেহে পতিত ছিলে إن المتقين في مقام أمين নিশ্চয়ই আল্লাহ ভরসা নিরাপদে থাকবে في جنات وعيون উদ্যান রাজি ও নিক্ষের নিশমুহে يلبسون من سندس وإستبرق متقابلين তারা পরিধান করবে চিকন ও পুরু রেশমি বস্ত্র মুখোমুখি হয়ে বসবে كذلك وزوجناهم بحور عين এরূপই হবে এবং আমি তাদেরকে আয়ত লোচনা দেব يدعون فيها بكل فاكهة آمنين তারা সেখানে শান্ত মনে বিভিন্ন ফলমূল আনতে বলবে لا يذوقون فيها الموت إلا الموتة الأولى ووقاهم عذاب الجحيم তারা সেখানে মৃত্যু আস্বাদন করবে না প্রথম মৃত্যু ব্যতীত এবং আপনার পালনকর্তা তাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন ফযলাম মির রাব্বিক যালিকা হুয়াল ফাউজুল আযীম আপনার পালনকর্তার কৃপায় এটাই মহা সাফল্য فإنما يسرناه بلسانك لعلهم يتذكرون আমি আপনার ভাষায় কোরআনকে সহজ করে দিয়েছি যাতে তারা স্মরণ রাখে فارتقب إنهم مرتقبون
অতএব আপনি অপেক্ষা করুন তারাও অপেক্ষা করছে